নাম্বার টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099। এই 13 নম্বর ওয়ার্ড আনন্দনগর পল্লীতে আমার ঠিক পিছনের বাড়িটিতে একটি ডেড বডি পাওয়া গেছে। এই ডেড বডিটি কীভাবে মারা গেছে, পাড়ার লোকের প্রতিক্রিয়া যে এখানে যদি করোনা আক্রান্ত হয়ে মারা যায় তাহলে তার ব্যবস্থা করতে হবে, কিন্তু বাড়ির মালিক উনি বলছেন উনি কিছু জানেন না। কেন মৃত্যু হলো, কবে এসেছিল, তার পাড়ার লোক থানার অফিসারটা তো আছে, সব এসেছে। আমি পেতাম না, কেউ পেতাম না। যাক, এইসব নিয়ে তর্ক করা যাবে না। পোস্টমর্টেম করছে, যা শুনেছি হসপিটালে গেছে, নিশ্চয়ই পোস্টমর্টেম হবে। উনি এলে প্রকৃত তথ্য আমি জানতে পারবো। উনি তথ্যটার উদ্ঘাটনটা হওয়া কখন হবে, তারপরে এই করোনাভয়ে, এই করোনাভয়ে যখন মৃত্যু ঘটছে, আমার মৃত্যুটা পাড়ার মানুষের স্বাভাবিক বক্তব্য, এটার মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা নেই। এবং পাড়ার লোক যথেষ্ট ঠান্ডা মাথায় এবং যথেষ্ট ভদ্রভাবে জানতে চেয়েছে যে এতক্ষণে পরিষ্কার হয়েছে কিছু ধরুন। ঘটনাটা সম্বন্ধে আমাদের কারো কিছুই জানা নেই। এটা আনন্দনগর পল্লী BSNL টেলিফোন এক্সচেঞ্জ, আপনারা তো দেখতেই পাচ্ছেন। হঠাৎ আজকে আনুমানিক সময় সকাল নটা আমাদের পাড়ার দু একজন প্রথমে দেখতে পান যে একটি স্বর্গরথ গাড়ি আমাদের এই রাস্তার মুখে এসে দাঁড়ায়। সেখান থেকে একটি ট্রেটার নামিয়ে সেই ট্রেটারটিকে নিয়ে বডিটি তোলে, এবং আমাদের এই পাড়ারই একজন প্রতিবেশী মাস্টারমশাই অপরেশ মণ্ডল, ওনার বাড়িতে ওই ভদ্রলোক সম্ভবত মাসখানেকের মতন ভাড়া এসেছে। তা ওই ভাড়া আসার পর ওনার ফ্যামিলি নিয়ে উনি ছিলেন। এবার কে মারা গেল, কিভাবে মারা গেল, এই করোনা আবহে পাড়ার মানুষ স্বাভাবিকভাবে ওটা দেখার পর একটা সকলকে ডাকাডাকি করে এসে আমাদেরও বক্তব্য যে মৃত্যুটা কিভাবে ঘটেছে, এই ভদ্রলোকের কে, আমাদের কাছে কোনো কিছু জানতে পারছি না। যে কোনো একটা মৃত্যু হলে তার কান্না কাটি যেভাবে আমরা সকলে গ্রাম বাংলায় বা শহরাঞ্চল সব জায়গাতেই দেখি, এটা কোনো কিছুই কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নয়। ভদ্রলোকের বাড়ি, ওনার নাম অপরেশ বাবু, যে বাড়িতে উনি ভাড়া থাকেন, বাড়িওয়ালার নাম হচ্ছে অপরেশ মণ্ডল। যিনি মারা গেছেন শুনতে পাচ্ছি, এখনই আমরা শুনলাম, আগে জানতাম না, আমাদের কারোরই আগে জানা ছিল না। এই মুহূর্তেই আমরা জানলাম যে ভদ্রলোকের বাড়ি সম্ভবত বন্দর ভান্নাখড়ি লাইনে। আচ্ছা, এবার আমরা পাড়ার সকলে যখন এসেছি, ওনার নামটা জানা গেছে, ওনার নামটা কি বললো, বেড়া। তা আমরা পাড়া থেকেই যথারীতি এই করোনা আবহে যা মানুষ বিভ্রান্ত হয়ে গেছে, যাতে সঠিক ব্যাপারটা আমাদের কাছে উদ্ঘাটন হয়, সেই জন্যই আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসনের অফিসাররা এসেছেন, ওনারাও টোটাল ব্যাপারটা জানতে চাইছেন, যার ঘটনা ঘটে যাদের মারা গেছে তাদেরকে তো ওনার মিসেস সব কিছু ক্লিয়ার এটা দিতে পারছে না। এবং আমাদের পাড়ার প্রত্যেক বাসিন্দার কাছেই মনে হচ্ছে যে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, ব্যাপারটার কাছে স্বচ্ছতা নেই। তাহলে আপনারা এখন কি চাইছেন? আমরা স্বচ্ছতা, আমাদের প্রশাসনের কাছে দুটো বক্তব্য। প্রথম বক্তব্য হচ্ছে কজ অফ ডেথ, মৃত্যুর কারণটা আমাদের জানাটা খুব জরুরি, কী কারণে মারা গেল এবং এই বডিটাকে এইভাবে চুপি চুপি নিয়ে যাওয়ারই কারণটা কী। এবং এই করোনার জন্য গভর্নমেন্টের যে গাইডলাইন্স আছে, জানি না কিসে মারা গেছে, সে করোনায় মারা গেছে কি আদার্স প্রবলেমে মারা গেছে, কিন্তু একটা মৃত্যু, সেই মৃত্যুটা তো এত সহজ ব্যাপার নয়।
সকালবেলা হঠাৎ দেখলাম পাড়ার মানুষরা বাস করছে, কেউ কিছু জানলো না, একটা বডি বেরিয়ে চলে গেল। এই যে কমপ্লিকেটেড ব্যাপারটা বলছি, ওই জায়গা থেকে কজ অফ ডেথটা আমরা জানতে চাই। যদি তার মৃত্যুটা করোনাতে হয় তাহলে গভর্নমেন্ট রুলস যা আছে সব কিছু মেনটেন করতে হবে। ওই বাড়িওয়ালা প্লাস হচ্ছে ওই ভাড়াটের সম্বন্ধে আমাদের যেটা বক্তব্য, টোটাল জায়গাটা নিয়েই আমাদের পাড়ার সকলে এই জায়গাটার উপরেই একমত। আপনার নাম? আমার নাম হচ্ছে আনন্দ সিংহ রায়, আমি এই পাড়ারই বাসিন্দা। বুঝলাম, এই যে ঘটনাটা ঘটেছে, যিনি মারা গেছেন ওনার নামটা কি? যিনি মারা গেছে ওনার নাম জানি, ভাড়াটে আমাকে কি না জানি ওদিকে নিয়ে এসে দেখেছিল। আচ্ছা, বাড়িটা তো আপনার? হ্যাঁ। তাহলে বাড়িটা যদি, যেহেতু দাঁড়ান বলছি, যেহেতু বাড়িটা আপনার, তাহলে ভাড়াটিয়ার নিশ্চয়ই নামটা জানেন? হ্যাঁ। ভাড়াটিয়ার কি নাম? নীলাদ্রি বেগম। হ্যাঁ, উনি যে বাড়িতে করোনা ভাইজনকে এনে রেখেছেন আপনি কিছু বলেননি? মানে আমি কিছু জানিনি, উনি আমাকে কিছু বলেন। আচ্ছা, হয়েছে? হ্যাঁ। করোনা রোগী কী কী আমাকে কিচ্ছু দিল। হ্যাঁ, আমি চলে গেছিলাম আমার কর্মস্থলে। হ্যাঁ, আমি পরে শুনলাম যে একজন ওই বাড়িতে নিয়ে চলে গেছে। আচ্ছা, একবার ওনারা বলছেন মৃত, একবার বলছেন মৃত না। হ্যাঁ, এই বিষয়ে ওনাকে আসতে বলেছি। হ্যাঁ, সাথে কথা বলেছি, এবার জানা যাবো তথ্যটা। তবে বলছি একটা বডি যে দু তিন দিন ধরে পড়ে রইল, আপনাদের কেউ জানলো না? এটা যতক্ষণ না প্রশ্নটা রিপোর্টে আসবে বলতে পারবো। কিন্তু পাড়ার লোকের পড়েছিল, পাড়ার লোকের বলছে, পাড়ার লোকের বক্তব্য অনুযায়ী বলছে, তারা যে সঠিক বলছে কি বলছেন না এটাই বলতে পারবো। পাড়ার লোক বলছিল আশেপাশে দুর্গন্ধ, না আশেপাশে কেউ দুর্গন্ধ নেই, প্রতিবেশী বলেননি, উনি বলেননি, তাহলে তারা সেটা প্রতিক্রিয়া দিলেন। আজকে যদি তিন দিন ধরে গন্ধ ছাড়ছে তাহলে বলেননি কেন? তিন দিন ধরে গন্ধ ছাড়েনি, বললেন যে আজকে গন্ধটা নাকি আসছিল দু তিন দিন ধরে। তাহলে আমার নিজের তো বিপদ আছে, আমি কি সংসারী মানুষ নই? আমার বিপদ নাই? আমি যদি এটা জানতে পারি, আপনি বলুন না, আপনি থাকবেন কি? আপনার পরিবারের লোক এখানেই থাকে? হ্যাঁ, সবাই থাকে। তারা জানে, আপনার পরিবারের লোক জানেনি কেউ এসেছে? না না না, এই ধরনের ঘটনা এই আজকেই প্রথম জানতে পারছি। আপনি কি ছিলেন না বাড়িতে? না, আমি আমার কর্মস্থলে গেছিলাম। আপনার বাড়ির লোকে কেউ ছিল না? বাড়ির মানে ফ্যামিলি মেম্বার কেউ ছিল না? আপনার নামই তো অপরেশ বাবু, তাই তো? ক্যামেরায় অহিক সামন্তের সঙ্গে সুজিত রায়, রিপোর্ট আরামবাগ টাইমস।